allah is calling you allah is calling you calling you to say his name allah is calling you assalamu alaikum wa rahmatullah how are you sir alhamdulillah <speaking in Hebrew> sir i have some questions i'll ask you one my question is can you describe to us how the life of the prophet muhammad sallallahu was both in the private and personal level and how did he deal with the pleasures of this life and its ornaments in alhamdulillah ala wa ala alihi wa thank you very much for a very good question and i think that everybody should know about the personal and private life of the prophet وسلم, because the prophet وسلم, is our role model allah subhanahu wa ta'ala said Verily, in the life of the prophet وسلم, there is good example for all of you so if you want to have success in this world in the hereafter you will have to follow the life of the prophet his lifestyle is to be reflected in every aspects of our life so, this is why I thank you very much from the core of my heart for bringing this very good question to the front of all of us. What about the life of the Prophet, ﷺ, both in his private and personal uh, aspects? The Prophet, Amrajudi Rasulullah, Bekti Goto. এবং তার একান্ত নিজস্ব জীবন সম্পর্কে তার আভ্যন্তরীণ জীবন সম্পর্কে জানতে চাই তাহলে আমরা দেখব যে রাসুল্লা সাল্লামের জীবন আমাদের কাছে এতটাই স্পষ্ট এটি হচ্ছে যেমনভাবে আমরা একটি বইয়ের পৃষ্ঠা খুলে সামনে যখন পড়ব প্রত্যেকটি লাইন আমাদের কাছে স্পষ্ট যেমন তেমনিভাবে রাসুলামের গোটা জীবন স্পষ্ট এটাও একটা মর্যাদা পৃথিবীতে অন্য কোনো নবী আসুলের জীবন এতটা স্পষ্ট নয় আমরা যদি ইভেন একেবারে ইমিডিয়েট লাস্ট প্রফেট হজরত ইসা আলি সাল্লা আসলাম সম্পর্কে জানতে চাই তাহলেও দেখব যে তিনি জন্মের পর তিরিশ বছর পর্যন্ত কোথায় ছিলেন কি করেছেন এর কিছুই কেউ জানে না ইভেন বাইবেল পর্যন্ত এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি তার জন্মের পর তার মা তাকে নিয়ে এসেছেন জেরুজালেম বাইতুল মোকদ্দাসের কাছে ইহুদি পণ্ডিতরা তখন তাকে চ্যালেঞ্জ করলে সন্তান থেকে পেলেন তারপর থেকে যে তিনি ডিজেপিয়ার করলেন আফটার থার্টি ইয়ার্স হি কেম ব্যাক অ্যান্ড হি ক্লেম দ্যাট আই এম দ্য সান অফ ম্যারি ম্যারিয়াম এবং আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন এই তিরিশ বছর হওয়ার হি ওয়াজ হাউ হাই হি স্প্যান্ড হিজ লাইফ হি ম্যানেজড হিজ অ্যাফেয়ার্স এগুলো কোনো কিছুই বর্ণিত নাই কিন্তু রাসুলসলামের জন্ম জন্মের আগে কী ঘটেছে জন্মের বয়স বছরে কী ঘটেছে পরবর্তীতে কী হয়েছে প্রত্যেকটি জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে জানা আছে আল্লাহ এটি প্রিজার্ভ করেছেন যাতে আমরা গোটা মানবতা তার সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটা সেভাবে গঠন করতে পারি এই জন্য এটাও একটা মচেসা দ্বিতীয়ত হচ্ছে রাসুল আসলামের পার্সোনাল প্রাইভেট এবং পাবলিক লাইফের মধ্যে কোনো কন্ট্রাডিকশান ছিল না যেমনিভাবে আমরা দেখি যে আমরা পাবলিকলি যখন অন্য জায়গায় যাই তখন একরকম চেহারা আমরা যখন ভিতরে থাকি তখন অন্যরকম চেহারা এরকম কোনো বিষয় ছিল না রাসুল ইসলামে একেবারে ক্যান্ডিডলি ক্লিয়ার পাবলিকলি যেরকম প্রাইভেটলিও সেরকম ব্যক্তিগতভাবে যেরকম আভ্যন্তরীণভাবেও সেরকমই এই জন্যে রাসুল আসলামের ফ্যামিলির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে তার ফ্যামিলি মেম্বাররা তারা প্রত্যেক প্রত্যেকই তার ব্যাপারে এত উৎসকিত প্রশংসা করেছেন যে তার মতো ক্যারেক্টারই হয় না এবং রাসুল ইসলাম চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে তোমাদের মধ্যে তারাই সেরা যারা তাদের ফ্যামিলির কাছে সেরা আমি আমার ফ্যামিলির কাছে সেরা যাও প্রশ্ন করো আমার ফ্যামিলিকে আমার সম্পর্কে তারা সর্বোচ্চ প্রশংসা করত রাসুল ইসলামের জন্যে এমনি ইংরেজিতে বলা হয় যে এভরি বডি ইজ এ কমনার টু হিজ ফ্যামিলি মেম্বার্স প্রত্যেক ব্যক্তি তার পরিবারের সদস্যদের কাছে খুবই সাধারণ মানুষ যেমন হতে পারে আমার বাবা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ একজন স্কলার কিন্তু তিনি তো আমার বাবা আমি তাকে সাধারণভাবেই ডাকি সাধারণভাবেই দেখি কিন্তু অন্যরা তাকে অসাধারণভাবে দেখে রাসুল ইসলামের ফ্যামিলি মেম্বাররাও তাকে অসাধারণভাবে দেখতেন তার পার্সোনাল লাইফটা এবং তার প্রাইভেট লাইফটা এরকম ছিল যে কোথাও কোনো কন্ট্রাডিকশন ছিল না রাসুল্লাহু আলিয়ালাম তার ব্যক্তিগত জীবনটা অত্যন্ত পরিমার্জিত রাখতেন এই জন্য রসোল ব্যক্তিগত তার চয়েসগুলো কী ছিল তার জামা কাপড় কী ছিল তার হেয়ার স্টাইল কী ছিল ইভেন তার স্কিন অফ অফিস কালার এগুলো কী ছিল এগুলো প্রত্যেকটা ব্যক্তির জন্যে স্পষ্ট করে বর্ণনা করা আছে প্রত্যেকে এখান থেকে অনুসরণ করছেন রাসুল্সালাম কীভাবে খেতেন তিনি হাঁটতেন কিভাবে পর্যন্ত এই আলোচনাগুলো আমাদের কাছে আসে যাতে আমরা সেখান থেকেও আমাদের জন্য কিছু উপকরণ গ্রহণ করতে পারি এক্সাম্পল নিতে পারি রোল মডেল হিসেবে আমরা তাকে গ্রহণ করতে পারি সেই জন্য রাসুল্লা আসলামের ব্যক্তিগত জীবন এবং তার পার্সোনাল জীবন এর রিফ্লেকশন হচ্ছে কোরআন

If you read his lifestyle, you will see that the Quran is his lifestyle. অতএব কোরআন এবং রাসুলের ব্যক্তিগত জীবন মধ্যে কোনো পার্থক্য নেই দুটোই একেবারে একই সমান রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এই পার্থিব জীবনে যে সকল প্লেসেস অ্যান্ড এনভায়রনমেন্টগুলো সেগুলোকে তিনি কিভাবে গ্রহণ করেছেন মনে রাখতে হবে এই পার্থিব জীবন সম্পর্কে মুসলিম ধারণা মুসলিমদের পারসেপশন এবং মুসলিমদের পার্সপেকটিভ অন্যদের চেয়ে কমপ্লিটলি ডিফারেন্ট রাসুল্লাহ সল্লাহ আলি বলেছেন এই দুনিয়াটা হচ্ছে একজন ব্যক্তির জন্যে এর মূল্য হচ্ছে একজন ব্যক্তির জন্যে ওই বিষয়ের মতো যে বিষয়টি যেমন কোনো একজন ব্যক্তি তিনি তিনি হতে পারে যে তিনি একজন একজন পথিক মুসাফির তিনি কোনো একটি জায়গায় যাচ্ছেন হঠাৎ করে তার খুবই ক্লান্তি লাগলো এই ক্লান্তির সময় তিনি একটি গাছের নিচে বসলেন কিছুক্ষণ সেখানে তিনি রেস্ট নিলেন তারপর তিনি আবার তার যাত্রা শুরু করলেন এই গাছের নিচে বসা যতটুকু সময় এই পৃথিবীর জীবনটা ততটুকু অতএব তোমরা এই পৃথিবীকে এইভাবে গ্রহণ করবে রাসুল ইসলাম একবার তিনি একটা বাজারের পাশে দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় সেখানে দেখলেন যে একটা মরা বকরির বাচ্চা ছাগলের বাচ্চা মরা এবং তার কান কাটা ছোট কান পচে গেছে এরকম একটা বাচ্চা সেখানে পড়ে আছে রাসুলসাল্লাম এক কান ধরে এটাকে তুললেন তুলে কেরামদেরকে বললেন তোমাদের মধ্যে কেউ কি আছে এটাকে এক দিনার দিয়ে কিনবে কেউ ইয়া ইয়ারসোল এটা আমরা কেন কিনবো আচ্ছা ঠিক আছে তোমরা এটা ফ্রি নেবে এরকম কেউ আছো কিনা বলে ইয়ার আল্লাহ এটা দিয়ে আমরা কি করব। এটা যদি জীবিত থাকতো তাহলেও তো এটার কোনো মূল্য থাকতো না কারণ কান কাটা একেবারে ছোট দেখতে বিশ্রী আর এটা মারা গিয়েছে এবং এটার গন্ধ তৈরি হয়েছে এটা দিয়ে আমরা কি করব। রাসুসলাম বললেন তাহলে তোমাদের মনে রাখতে হবে দুনিয়াটা হচ্ছে এরকম এই দুনিয়ার মূল্য এই রকম এইটা যেরকম পচে গেছে গলে গেছে এটা কান কাটা একেবারে দেখতে বিশ্রী আবার ছোট পিচ্ছি এটার যেরকম মূল্য তোমাদের কাছে এই দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে এরকম রাসুলসলাম বললেন এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে যদি একটি মশার ডানার মতো হতো মশার ডানা বুঝতে পারছো তোমরা যে একটা মশার ডানার কোনো মূল্য আছে আমি যদি তোমাকে এক বস্তা মশালেই তুমি কি নেবে নেবে না এটা কোনো মূল্য আছে তাহলে একটা মশার ডানার মূল্য কতটুকু তিনি বলেছেন একটা মশার ডানার মূল্য তোমাদের কাছে একটা মশার ডানার মূল্য যদি আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য এর সমান হতো মানে এই পৃথিবীর মূল্য যদি একটা ডান একটা মশার ডানার মূল্যের সমান হতো তাহলে আল্লাহ সব হানুমা এই পৃথিবীতে একজন কাফের কেউ এক ফোঁটা পানীয় পান করাতেন না কিন্তু কাফের একরা যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর সাথে যারা শরিক করে তাদেরকে কি তিনি খাওয়াচ্ছেন না অক্সিজেন দিচ্ছেন না ওয়াটার দিচ্ছেন না এই সান রেজ দিচ্ছেন না তিনি তাদেরকে এই অবাহিত বিশ্ব দিয়েছেন না পৃথিবী দিয়েছেন না জীবন দিয়েছেন না শরীরের সকল অঙ্গগুলো অর্গানগুলো ফাংশন করছে ভেরি ওয়েল তারা বড়ো হয়ে উঠছে তাদের সম্পত্তি আছে ধন সম্পদ আছে এই সব কিছু আল্লাহ তাদেরকে দিয়েছেন কারণ আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই রাসুল সালাম এই পৃথিবী অর্নামেন্টস অফ দিস ওয়ার্ল্ড প্রেজার্স অফ দিস ওয়ার্ল্ড এটাকে তিনি এইভাবে গ্রহণ করেছেন দু নম্বর হচ্ছে তার যতটুকু সামর্থ্য আছে ততটুকু ততটুকু সামর্থ্যকে তিনি সর্বোচ্চ ব্যবহার করেছেন যেটাকে আমরা বলি কার্পণ্য একদল লোককে তোমরা দেখবে শুধু ইনকাম করছে ইনকাম করছে আর জমা করছে জমা করছে তিনি নিজেও খরচ করেন না তার ফ্যামিলি মেম্বারদের জন্য খরচ করেননি তিনি সময় তার তার এই যে শরীরকে নষ্ট করে অর্থ ইনকাম করেন করেন আর এক সময় ওই শরীরকে রক্ষা করার জন্য ওই অর্থই তিনি খরচ করেন কিন্তু তিনি বুঝেননি যে মধ্যখানে দিয়ে তার গোটা জীবনটা কি গোটা জীবনটা শেষ তিনি গোটা জীবনটাকে কখনো এনজয় করতে পারলেন না অথবা এই গোটা জীবনটাকে তিনি সর্বত্র ফুলেস্ট ইউজ তিনি করতে পারলেন না রাসুল আসলাম এই অর্নামেন্টস অফ দ্য ওয়ার্ল্ড প্লেজার্স অফ দ্য ওয়ার্ল্ডকে তিনি তার সামর্থ্যের মধ্যে এটাকে তিনি উপভোগ করতেন যেমনিভাবে রাসুল ইসলাম যেমন তোমরা দেখো যে তোমরা আমরা মাংসের গোস্তের সেই অংশটা ভালোবাসি যার সাথে কী আছে একটু হাড় আছে হাড় মিশ্রিত রাসুল এটাকে পছন্দ করতেন তিনি রান যেটাকে আমরা বলি উরু এর মাংসটাকে তিনি পছন্দ করতেন এটা আমাদের খুব খুবই প্রিয় মানে তার লাকজারির দিক থেকে তিনি দুধ খুবই পছন্দ করতেন কারো এটা বেস্ট ফুড বেস্ট ড্রিংক অথবা তার চয়েসগুলো ছিল অসাধারণ মানে পৃথিবীর রাজা সম্রাটরা যেরকম তাদের সামর্থ্য অনুসারে লাইফস্টাইল ম্যানেজ মেনটেন করতেন রাসুলও তার সামর্থ্য হিসাবে ওই রকম লাইফস্টাইল মেনটেন করতেন তোমরা এখন কাটা চামচ ব্যবহার করো রাসুল কাটা চামচে ব্যবহার করতেন তোমরা এখন তোয়ালে ব্যবহার করো গোসল করার পর উজু করার পর রাসুল ইসলাম তাও করতেন কী অসাধারণ লাইফস্টাইল অর্থাৎ লাইফস্টাইলের দিক থেকে একেবারে নিম্ন সম্পন্ন লাইফস্টাইলও তার ছিল না যতটুকু তার সামর্থ্য ওই সামর্থ্যর মধ্যে সর্বোচ্চ ব্যবহার আবার তিনি এই দুনিয়া পাওয়ার জন্যে অসম প্রতিযোগিতায় অথবা সব মানে প্রত্যেকটি মুহূর্তে তিনি এই সময়ে এইভাবে তিনি তার সময়টি তিনি কাটাননি এই জন্য তিনি বলেছেন যে আল্লাহ সাহানু কোনো একজন ব্যক্তিকে যদি ন্যায়ামত দেন তাহলে তিনি চান ওই ন্যায়ামতের প্রকাশ তার জীবনে ঘটুক যেমন তোমার অনেক অর্থ আছে কিন্তু তুমি প্রচণ্ড কৃপণ জীবনযাপন করছো আল্লাহ এটা পছন্দ করেননি রাসুল এটা এই জন্য রাসুল সামের একটা আল খেল্লা ছিল অর্থাৎ জামার উপরে যেমন দেখবে যে তোমরা শেখরা একে আলাদা করে একটা গাউন পরে না এরকম একটা গাউন ছিল যে গাউনের মূল্য তৎকালীন বাজারেও কয়েক লক্ষ হাম ছিল মানে কী অসাধারণ তার রুচি ছিল রাসুল্লা সাল্লা সালামের হাঁটা তার কথা বলা এগুলো প্রত্যেকটা জিনিসে তার রুচি ছিল অসাধারণ অতএব তিনি এই তার প্লেজার্স অ্যান্ড অর্নামেন্টস অফ দিস ওয়ার্ল্ড এগুলোকে তিনি গ্রহণ করেছেন তার সামর্থ্যের মধ্যে হালালভাবে অন্যদিকে তিনি এগুলোর পিছনে তার গোটা জীবনকে ব্যয় করেননি কারণ তিনি জানেন যে এগুলোর কোনো মূল্য নেই এগুলোর আলটিমেটলি আমি যতটুকু ব্যবহার করছি ততটুকুই যতটুকু আমি খেয়েছি আমার জীবনকে রক্ষা করার জন্য যতটুকু আমি দান করেছি অন্য উপকৃত করার জন্য এবং আখেরাতে তার কল্যাণ আমি পাবো যতটুকু আমি নিজের জামা কাপড় ইত্যাদির জন্য ব্যবহার করেছি ততটুকুই আমার আর বাকিটা কোনোটাই আমার নয় সার আল্লাহ আল্লাহ ইউ